মোবাইল পেট্রোল থাকবে এবং মানুষজন যাতে 25 নম্বরে ঢোকার আগে যথাযথ নিরাপত্তা তল্লাশির মাধ্যমে ঢুকতে পারে সেটার জন্য আমাদের আশ্রয়ের ব্যবস্থা থাকবে, হ্যান্ডেল মেটাল ডিটেক্টর থাকবে, সেটি দিয়েও আমরা নিরাপত্তা তল্লাশি করে তারপর এখানে ঢুকতে দিব। আমার অনুরোধ থাকবে মানুষজনকে যাতে আপনারা ব্যাগ বা ব্যাকপ্যাক এ ধরনের কোনো কিছু নিয়ে যাও এখানে আসে, আর কোনো টিফিন ক্যারিয়ার বা এই ধরনের কোনো বক্স নিয়ে যাতে এখানে ঢোকার চেষ্টা না করেন সেটি আমরা সবাই অনুরোধ করব। আর ট্রাফিকের ব্যবস্থাপনাটাও আপনারা সবাই জানেন যে সারা এই 32 নম্বরের চারপাশ ঘিরে একটা নির্দিষ্ট বলয় তৈরি করে দেওয়া হয় যেটার ভিতরে আমরা ট্রাফিক ওই দিন অ্যালাউ করি না। সবাই যেদিক দিয়ে আসেন আপনার রাসেল স্কোয়ারে এসে এখান থেকে নামতে হবে, এখান থেকে পায়ে হেঁটে শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং এখান থেকে বের হয়ে ওনারা এরপরে আবার রাসেল স্কোয়ারের দিক দিয়ে চলে যাওয়ার সুযোগ পাবেন। তো যারা এখানে আসবেন তাদের অনুরোধ করব যেন এখনও আমাদের কোভিডের যে ঝুঁকি সেটি পুরোপুরি চলে গেছে সেটি আমরা বলতে পারি না, আমরা অনুরোধ করবো সবাই যেন নিজের স্বাস্থ্যগত নিরাপত্তা দিচ্ছি সেটির জন্য ন্যূনতম পক্ষে একটি করে মাস্ক পরে আসেন যাতে এখানে লক্ষ লক্ষ লোক সমাবেশ হবে সেটার থেকে যাতে সংক্রমণ না ছড়াতে পারে সেটার জন্য আমরা অনুরোধ করব। আমাদের বম ডিসপোজাল ইউনিট সোয়াট টিম এগুলা রেডি থাকে, আমাদের এখানে কন্ট্রোল রুম আছে আপনারা জানেন, মেডিকেল সাপোর্টের জন্য আমাদের সিভিল সার্জন এখান থেকে অ্যাম্বুলেন্স এবং ডাক্তাররা থাকবে, পুলিশের এবং ওয়াসার পক্ষ থেকে আমাদের এখানে যারা আসবে তাদের সুপেয় পানি পান করার ব্যবস্থা রাখি। এছাড়া আমাদের শান্তুরে একটি সাব কন্ট্রোল রুম থাকে, সেখানেও আমাদের সিনিয়র অফিসাররা সার্বক্ষণিকভাবে থাকে যাতে আমরা এখানকার নিরাপত্তা ব্যবস্থাটি একবারে সর্বজনীনে দেখতে পারি এবং সেই অনুযায়ী যখন যেখানে যে একটা প্রয়োজন সেটা করতে পারি। বলতে এটা ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা। আপনারা সবাই জানেন যে আসলে ভিভিআইপি নিরাপত্তার বিষয়টি আসলে কি খুব প্রকাশ করার খুব সুযোগ থাকে না, যতটুকু বলার যায় সেটি আমি বলেছি। আমাদের এটার বাইরেও আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার উনি ওনার উপরে অ্যাটেক হয়েছে, ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে ওনার নিরাপত্তার জন্য আমাদের আরও বেশ কিছু বিশেষ ব্যবস্থা থাকে যেটি সবার জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমি উল্লেখ করেছি যে উনি বাংলাদেশের কেন আমার মনে হয় যে পৃথিবীর এখন যারা প্রধানমন্ত্রী আছেন তাদের ভিতরে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন উনি। ওনার উপরে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে এবং যারা এই পরিকল্পনাগুলো করেছিল ওনারা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য যাবতীয় যত চেষ্টা সবগুলাই করেছেন। আমার বিশ্বাস শুধুমাত্র মহান আল্লাহ ওনাকে ওনার হায়াত রেখেছেন, সেই জন্য উনি আমাদের মাথায় আছেন, নাহলে এত বলে একেম হয়েছে যে ওনার বেঁচে থাকার কথা না। তো আমরা সেই দিকটা মাথায় রেখে সবসময় আমরা এইটার একটা ঝুঁকিতে থাকি এবং আমরা জানেন যে এটি আমার একটা সেট প্রোগ্রাম যে প্রতি বছর উনি যতদিন জীবিত থাকবে, আওয়ামী লীগ যতদিন মানে এই বাংলাদেশ অস্তিত্ব থাকবে প্রতি 15ই আগস্টে এখানে আসবে, ফলে যারা ষড়যন্ত্র করতে চায় তাদের কিন্তু দীর্ঘ একটা সময় রয়েছে, 10 বছর ধরে পরিকল্পনা করার সুযোগ আছে, ফলে এই ঝুঁকিটা মাথায় নিয়েই কিন্তু আমরা নিরাপত্তা পরিকল্পনা করি। এছাড়া বর্তমানে আন্তর্জাতিক প্রেক্ষাপট, দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলেই আমরা মনে করি যে নিরাপত্তার ঝুঁকিটি বেশ প্রকট, আমরা সেই দিকে দৃষ্টি রেখেই আমরা আমরা নিরাপত্তা সব সাজিয়েছি। হ্যাঁ, এটা আমরা কি বলেছি যে আমাদের দৃশ্যমান যেগুলো থাকবে তার বাইরে আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট থাকবে যেগুলো আমরা প্রকাশ করতে চাই না ওনার নিরাপত্তার স্বার্থে। দৃশ্যমানভাবে একেবারে নিশ্চিত নিরাপত্তা থাকবে আমাদের মানুষ আমাদের বুদ্ধিতে এবং আমাদের ট্রেনিং
অভিজ্ঞতা সবকিছু মিলে সর্বোচ্চ যেটি করা সম্ভব সেটি করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে, আমাদের জঙ্গি নিয়ে যারা কাজ করেন, আমাদের সিটিটিসি, এটিও, এসবি, আমাদের ডিজিএফআই, এনএসআই, সরকারি কোনো সংস্থা থেকে এ ধরনের স্পেসিফিক কোনো হুমকির তথ্য আমাদের জানায় নেই। আমরা আশা করছি যে এ ধরনের কোনো প্রকাশ্য বা দৃশ্যমান কোনো হুমকি থাকবে না। আমাদের আমাদের এটা আমরা যারা শুধু ঢাকা মহানগরী না, সারা বাংলাদেশে যারা পুলিশে কাজ করি, আমরা আগস্ট মাস আসলেই আমরা সমস্ত দিক থেকে আমরা খুব সতর্ক হয়ে যাই। কারণ এই মাসটি বাঙালি জাতির একটি কলঙ্কিত মাস, জাতির পিতাকে শুধু হত্যা করে না, এই মাসে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলা, গ্রেনেড হামলা করে পুরো আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার একটি চেষ্টা হয়েছিল। সারা দেশে একযোগে 500টি স্পটে বোমা হামলা হয়েছিল। এছাড়াও আগস্টে আরো বেশ কিছু মানে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার প্লটিং ছিল এই আগস্টে। তো সবকিছু বিবেচনা করেই আমরা আমাদের পক্ষে যতটা বেশি সম্ভব আমরা সেটা সে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।